তাফসীর পেশ করবেন আল হাজ হযরত মাওলানা মুফতি সুলাইমান কাসেমি সাহেব ঢাকা এ পর্যায়ে মূল্যবান নসিহত পেশ করবেন আল হাজ হযরত মাওলানা মুফতি সুলাইমান কাসেমি ঢাকা হযরতকে হযরতের মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সালামের উত্তর দেন আমি আবারও বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام নামাজের মধ্যে যে শুরু যে দুরুদ শরীফ পড়ি সেই দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম সকলে মহব্বতের সহিত উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے زمین میرے لیے ہے آسمان میرے لیے اے زمین میرے لیے ہے آسمان میرے لیے اور ہے مصروف کل جہاں میرے لیے اور ہے مصروف کل جہاں میرے لیے ہر چھکا ہی باسو لیکن اندھو کے دیوانہ باس ہر چھکا ہی باسو لیکن اندھو کے دیوانہ باس با محمد ہوش باشو با خدا دیوانہ باس ذکر قلبی دے مجھے وار ہونے والی آنکھ دے ذکر قلبی دے مجھے وار ہونے والی آنکھ دے تاکہ ہم روتے رہیں گے تیرے رضا کی واسطے تاکہ ہم روتے رہیں گے تیرے رضا کی واسطے زمینداری نہیں دولت ہمارا ہمارا دولت ہے اللہ اللہ ہمارا دولت ہے اللہ اللہ آمنت باللہ صدق اللہ العظیم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে মায়া করে মহাব্বত করে দশ মায়ের দশ সন্তানকে বিভিন্ন স্থান বিভিন্ন ঘর বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই মহাব্বত করে কোরআন ও সুন্নাহর সহি আলোচনা শ্রবণ করার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের স্টেজে বসার তৌফিক দান করলেন এবং পর্দার আড়ালে মা ও বোনদেরকে এত বড় মহান নিয়ামত যে মাওলায়ে করিম নসিব করলেন এই জন্য আমরা সকলেই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ মেরে মোহতারাম হাজরিন যে কোরআনে আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং অসংখ্য লক্ষ কোটি হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি ইনশাআল্লাহ খুব মুখতাসার খুব অল্প সময়ের মধ্যে দু চারটা কথা বলে বিদায় হয়ে যাব এই ওয়াজ সকলেই তো যাই হোক মেয়ের মোহতারাম হাজরিন অর্থ বলেই আপনাদেরকে ছেড়ে দিচ্ছি দু এক মিনিট সময় নিব যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ ইন্না সলাতা নিশ্চয় নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে ঠিক কিনা জোরে বলেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাকে সমস্ত খারাপ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে ঠিক কিনা বলেন বিরত রাখে কে নামাজের মাধ্যমে ঠিক কিনা জোরে বলেন তো মুসলমান এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই যারা নামাজও পড়ে সুদও খায় আছে না নাই বলেন যারা নামাজও পড়ে ঘুষও খায় যারা নামাজও পড়ে মিথ্যা কথা বলে যারা নামাজও পড়ে জিনা করে যারা নামাজও পড়ে মদ খায় যারা নামাজও পড়ে আবার টিভির মধ্যে টিভির সামনে বসে বসে তারা টিভিকে টিভির দৃশ্যগুলো তারা দেখে ঠিক কিনা জোরে বলেন অথচ আল্লাহ তাআলা তো বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত কাজ থেকে নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে এটা কোন ধরনের নামাজ যে নামাজও পড়ে আবার চুরিও করে নামাজও পড়ে আবার সুদ খায় নামাজও পড়ে আবার ঘুষও খায় নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে ঠিক কিনা জোরে বলেন যে নামাজের কথা আল্লাহ বলেছেন সেই নামাজ আমাদের হয় না এই জন্য না হওয়ার কারণে আমাদের নামাজ পড়ি ঠিক কিন্তু নামাজ আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে ঠিক কিনা বলেন তো ইনশাআল্লাহ যে নামাজ পড়লে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে বিরত রাখবো সেই নামাজের জন্য চেষ্টা করবো পারবো ইনশাআল্লাহ তো সময় সংক্ষেপ এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি ওয়া আখিরু দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু